ও আসসালাম রহমতুল্লাহি ও বারাকাত মঞ্জুরুল আলম ভাই বাংলাদেশ থেকে প্রশ্ন করছেন প্রশ্ন গড় থেকে বাহির হওয়ার সময় ডান পাওয়া বাহির হবে নাকি বাম পা দিয়া বাহির হবে এই সম্পর্কে হাদিস কোরআনে কী আছে আর দোয়াটা বিসমিল্লাহ বলতে হবে কি না আলহামদুলিল্লাহ সাল্লা আলা আল্লাহ মাবাদ সম্মানিত মঞ্জুরুল্লা আলম ভাই কোরআন এবং সুন্নতে অর্থাৎ কোরআনাতে বিষয় নাই সুননাতে এরকম কোনো স্পষ্ট দলিল প্রমাণ নাই যে ঘর থেকে আর বাহির হওয়ার সময় ঢোকার সময় বাম্পা দিবে না পা দিবে আবার পা দিয়ে ঢুকবে না বাম্পা দিয়ে ঢুকবে এই বাহির হওয়ার সময় এরকম কোনো সুন্নায় স্পষ্টভাবে আসে নাই তুমি ওলামাগণ উল্লেখ করেছেন কেউ বলছেন ডানপা কেউ বলছেন বাপ এই মতবিরোধ আছে তো এই সম্পর্কে স্পষ্ট আলামরো ফিহায়ালও সে উদ্দেশ্য হলো আপনি পুরুষস্থ আছে ডানপা দেওয়া বাইরে হইতে পারেন বাম্পা দেওয়া বাইরে হইতে পারেন এরকম কোনো নির্দেশ নাই যে ইপা দিয়ে বাইরে হতে হবে পা দিয়ে ঢুকতে হবে এরকম কোন দলিল পাওয়া যাচ্ছে না এটা মোস্তা ব্যাপারে তবে একটা জিনিস জেনে রাখা ভালো জেনে ইমাম নবী রহিম উল্লেখ করেছেন ইমাম নবির রহিম আল্লাহ উল্লেখ করার আগে একটা জিনিস বলা ভালো আল্লাহ আল্লাহনবী সাল্লাম সকল কাজ ডান দিক থেকে করতেন ডান দিকে করাটা ভালো এই জন্য যেই সমস্ত কাজগুলি ভালো মঙ্গলজনের সেই কাজগুলি ডান দিক থেকে করাটাই উত্তম এবং আল্লাহ ডান দিক থেকে করাটাকে পছন্দ মনে করতেন যেমন ইমাম নহবুর রহিম আল্লাহ রিয়াজু সালহিনের মধ্যে পাবেন প্রথম খন্ডে চারশো পাশে পাইতে পারেন যেমন তিনি উল্লেখ করেছেন অনেকগুলি কথা সুন্দর উল্লেখ করছেন বাবু ইস্তেহবাবে তাকদিম ইউমনা ফি করলে মা হু মিন বাবিল তাকরিম যে প্রত্যেকটা এমন সম্মানই যে সমস্ত জিনিসগুলো আছে বা যেগুলি সম্মানজনক জিনিস এবাদতের ক্ষেত্রে বর্ণনা হয় সেগুলি ডান আগেটা করাই ভালো যেমন এটা মোস্তাহ যেমন ভালো জিনিস হলো কি কাল ওদু ওজু ডান দিক করা গোসো ওজু গোসল তাই মোম তারপর কাপড় পরিধান করা তার জুতা খোলা পরিধান 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 করা করা জুতা করা পায়জামা প্যান্ট পরিধান করা মসজিদে ঢোকা তারপরে মেশক করা তারপরে চোখে কাজল দেওয়া নখ কাটা মোষ কাটা বগলের নিচের চুল কাটা মাথার চুল চাষা বা কাটা তারপরে আপনার তারপর 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 সালাম ফিরানো তারপরে খাওয়া পান করা নামাজ থেকে মুসাফা করা তারপর তারপরে সুমা দেওয়া তারপর টয়লেট থেকে বের হওয়া তারপরে কোনো কিছু নেওয়া কোনো কিছু দেওয়া এই যে এই জন্য সম্মানজনক বা ভালো এইগুলি কাজ আছে এগুলি সবাই ডান থেকে করাটা উত্তম এমনিভাবে এটার বিপরীত বাম থেকে করা উত্তম যেমন মনে করেন যে কিভাবে হইতে পারে যেমন কেউ নাক পরিষ্কার করলো তাহলে বাম হাত দিয়া করা তারপর কেউ পরিষ্কার করলো বাম হাত দিয়ে বাম খোলা জুতা পরার সময় বাম খোলা প্যান্ট বা এই যে এগুলি শার্ট প্যান্ট বা বস্ত্র এগুলি বাম থেকে খোলা তারপরে টয়লেটে স্তেঞ্জা করা এগুলি বাম থেকে করা যেই সমস্ত নিকৃষ্ট বা মানুষের কাছে একটু খারাপ এগুলি বাম থেকে করা এগুলি মুস্তাহাব বলছেন এখন এগুলি থেকে আমাদের লক্ষ্য রাখা ভালো যেগুলি কল্যাণ দান দেয় আগে দেওয়া দান যাতে আগে থাকে সব সময় দিকে লক্ষ্য রাখতে হবে এই দৃষ্টিকোণ থেকে আপনি ঢোকার বাইরে সময় ডান আগে দিতে পারেন বা আবার বাহিরে আবার ঢোকার সময় বা ডান আগে দিতে পারেন বাইরে সময় ডান আগে দিয়ে যেতে পারেন এই একটা বিষয় দুই নম্বর বিষয় হচ্ছে দোয়া পরে ঢুকবেন বিসমিল্লাহি তাবাক্কাল তু আলাল্লাহি লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়া পড়বেন তাহলে শয়তানও বলে লাকাদ কুফিতা মিন শাররিহি যে তুমি আমার অকাল্যাণ থেকে বেঁচে গেলা সুতরাং বাইরে হওয়ার সময় ডোকা আছে হ্যাঁ আর কি বাইরে হওয়ার সময় দোয়া আছে এবং ডোকার সময় দোয়া আছে এগুলি পড়ার চেষ্টা করবেন আপনি হেসলুন মুসলিম বইটা সংগ্রহ করার চেষ্টা করবেন এখানে অনেক দোয়া আছে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাকে সুন্দরভাবে আমল করার তৌফিক দান করুন আল্লাহ মামিন মহম্মদ আল্লাহ আলম আসালামাকু